নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মুখ্যমন্ত্রী সভা শুরুর আগে মৃত্যু এক গোয়েন্দা পুলিশ কর্মীর, হৃদরোগে আক্রান্ত ওই কর্মী। শালিকাকে ধর্ষণের অভিযোগ, জামাইবাবুর বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত। বন্ধু বিচ্ছেদের আশঙ্কায় বন্ধুরই মুখে অ্যাসিড নিক্ষেপ, পলাতক অভিযুক্তা। সোমবার ময়নায় ডেপুটেশন অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস। কোলাঘাট অঞ্চলে বাড়ছে দূষণ, খোঁজখবর নিল এক ক্ষুদে রিপোর্টার। আসছে বিস্তারিত খবরে। কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পুলিশকর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোলাঘাটে। এদিন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর মাঠে ছিল মুখ্যমন্ত্রীর সভা। সভা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন ওই কর্তব্যরত পুলিশকর্মী। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই অসুস্থ হয়ে মৃত্যু হলো বছর ৪৫ এক পুলিশকর্মীর। মৃতের নাম হাসিবুল রহমান। মঙ্গলবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর ফুটবল মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় ডিউটি ছিল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার গোয়েন্দা পুলিশকর্মী হাসিবুলের। এদিন দুপুর ১:৩০ নাগাদ সভা মঞ্চের সামনে কর্মরত ছিলেন ওই পুলিশকর্মী। আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল জেলাতে। নোট দেওয়ার নাম করে কোচিং সেন্টারে ডেকে নিজের শালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চৈতন্যপুরে। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিষাদল থানার পুলিশ। বুধবার তাকে কোর্টে তোলা হয়। শালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্তের নাম বুদ্ধদেব দাস। তিনি চৈতন্যপুরের একটি কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে কাজ করতেন। তার শালিকা মহিষাতলের একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার অভিযোগ, তাকে নোট দেওয়ার নাম করে কোচিং সেন্টারে ডেকে ধর্ষণ করেন তার জামাইবাবু। মহিষাদল থানায় অভিযোগ জানায় ওই ছাত্রী। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। ভাগ্নিকে বিয়ে করেছে ওই ছেলেটা। এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, কিছু নোটের ব্যাপার আছে, আর তার জামাইবাবু ডাকলে যায়। সেই হিসাবে ওটা চৈতন্যপুরের রাইসে টিচার, সেখানে নিয়ে যায়। কাল বিকেল ৪:৩০ সময় মহিষাদলে এখানে নামিয়ে দিয়ে যাক। ভাগ্য ভালো, নিজে এত বড় ক্ষতি করেও যে প্রতিবাদ করতে পেরেছে সেটার জন্য আমি গর্বিত। প্রলোভন তো নিশ্চয়ই, আপনি আপনার আত্মীয়কে বিশ্বাস করবেন না যে চল তোকে একটু পড়াশোনার নোট দেবো, এইগুলো দেবো, এইসব। আরে এমনি দিদিবাড়ির সঙ্গে বা বুদ্ধর সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন ছিল, কিন্তু সে বিশ্বাসটা এতটা বিশ্বাসঘাতকতা করবে স্বপ্নেও কল্প করি। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা নন্দকুমারের হাঁসবেড়িয়া গ্রামের আনসুরা খাতুন এবং মানসুরা খাতুনের কোনো বাধা বিপত্তেই দুজনের সম্পর্কে চিড় ধরাতে পারেনি। কিন্তু মঙ্গলবার সেই সম্পর্কে সুতো পুড়ে গেল অ্যাসিডের জ্বালায়। ছোটবেলার সাথে চলে যাবে শ্বশুরবাড়ি, এই সম্ভাবনা মেনে নিতে না পারায় বন্ধুর মুখে অ্যাসিড ছোড়েন আনসুরা। ঘটনায় আহত হয়েছে মানসুরা এবং তার ভাই, তবে অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। বন্ধুপ্রীতির হাতিয়ার এবার অ্যাসিড। শত আইনি প্রতিবন্ধকতা সত্ত্বেও যে অ্যাসিড সাধারণ মানুষের কাছে সহজলভ্য, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকার এই ঘটনাই তার নিদর্শন। নন্দকুমারের হাঁসবেড়িয়া গ্রামের ঘটনা। আনসুরা খাতুন ও মানসুরা খাতুন বাল্য বন্ধু। অভিযোগ, মঙ্গলবার রাতে আনসুরা অ্যাসিড ছোড়ে মানসুরা ও তার ভাইয়ের ওপর। কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য ছোটবেলা থেকে পাশাপাশি বড় হয়ে ওঠা দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরল? বন্ধুত্বে এত তিক্ততা কখন আসতে পারে? জানা গিয়েছে সম্প্রতি মানসুরার বিয়ে ঠিক হয়েছিল মহিষাদলের এক যুবকের সঙ্গে। ছোটবেলার খেলার সাথী চলে যাবে শ্বশুর বাড়ি, আলাদা হওয়ার সম্ভাবনা মোটেই মানতে পারেনি আনসুরা। মানসুরার বিয়ে নানাভাবে ভাঙার চেষ্টা করে সফল না হয়ে মরিয়া হয়ে শেষে এই পথ বেছে নেয় আনসুরা খাতুন। মঙ্গলবার রাতে যখন মানসুরা আর তার ভাই গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় তাদের ওপর অ্যাসিড ছোঁড়ে আনসুরা।
গুরুতর আহত অবস্থায় প্রথমে দুজনকে নন্দকুমার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে তারা পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি। মনসুরা খাতুনের মা লিখিত অভিযোগ জানিয়েছেন আনসুরার বিরুদ্ধে। আনসুরা এখন পলাতক, ঘটনা তদন্ত করছে পুলিশ। তুই বিয়ে যাবি, আমি একলা থাকবো, তুই চলে যাবি, তোকে আমি বিয়ে ঘর বানাবো, না হলে তুই চলে যাবি, আর আমি একলা থাকবো, তুই বিয়ে হতে তো করবি। আমাকে একদিন বল দিচ্ছে আর তোর সব দুশ্মনী আছে, তুই এবারে শুনছিস, তোর গায়ে এসিড ফেলে দিবি, তুই তোকে জেলে দিয়ে দিবি। বলতে না বলতে কালকে তিনটাটার দিকে তো আমার গায়ে এসিড ফেলে দিচ্ছে। দু ভাই বোন ঘুমিয়ে আছি রাত তিনটার সময়, দু ভাই বোন ঘুমিয়ে আছি, ও মারে ও মারে উঠতে কাঁদতেছে। আমার মা ভাবছে আমার স্বপ্ন দেখেছে, ওই কাঁদতেছি। আমি বলছি না মা, আমাদের গায়ে এসে ঠেকেছে, আমি এসে ঠেকেছে। আমার মনে সন্দেহ হচ্ছে, ও বলে দিয়েছিল তো একদিন এসে ঠেকছে, আমার গায়ে এসে ঠেকেছে। আমি বলছি মা আমাকে এসে ঠেকছে, এসে ঠেকছে। ও মেয়েটা ঠেকে দেবার জন্য হচ্ছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ পাতা। বিদ্যুৎ সংযোগ সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। সোমবার ময়নার ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেন তারা। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। সোমবার ময়না ইলেকট্রিক অফিসে একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দিল অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। তাদের দাবিগুলির মধ্যে মূল দাবি হল কৃষি বিদ্যুতে সার্কুলার বহির্ভূত বাড়তি টাকা ফেরত দিতে হবে, বিদ্যুৎ সংযোগ দিতে হবে সমস্ত বাড়িতে, মাশুল বৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন তারা। ইলেকট্রিক অফিসের ম্যানেজার দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। আমরা আজ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ময়না থানা কমিটির পক্ষ থেকে স্টেশন ম্যানেজার ময়না কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশনে এসেছিলাম। আমাদের মূল দাবি ছিল যে অস্থায়ী কৃষি গ্রাহকদের কানেকশান চার্জ বাবদ, সার্ভিস কানেকশান চার্জ বাবদ 2013 এবং 14 সালে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি অতিরিক্ত টাকা নিয়েছে। 2013 সালে 400 টাকা যেখানে নেওয়ার কথা সার্ভিস কানেকশান চার্জ, ওনারা নিয়েছেন 7,800 টাকা। আর 2014 সালে যেখানে 400 টাকা নেওয়ার কথা ওনারা নিয়েছেন 10,000 টাকা। ফলে 2013 সালের 7,400 টাকা এবং 14 সালের 9,600 টাকা গ্রাহকরা ফেরত পাবেন ময়নার গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ের ময়না কাস্টমার কেয়ার সেন্টারের প্রায় 250 থেকে 300 জন গ্রাহক এই টাকাটা, চাষি এই টাকাটা ফেরত পাবেন। এবং এইটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে টাকাটা ফেরতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত উনি দেবেন, এই আজকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরাও এক সপ্তাহ সময় দিয়েছি, এক সপ্তাহের ঠিক পরে আমরা আগামী মঙ্গলবার 22 জুলাই আমরা আবার অফিসে আসব এবং আবার ওনাকে আমরা ডেপুটেশন দেব এবং গ্রাহকদের নিয়ে আবার বিক্ষোভ ঘেরাও সংগঠিত করব। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। ছাই দূষণের জেরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল। কখনো আকাশ ঢেকেছে ছাইয়ে, আবার কখনো জলদূষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে থার্মাল পাওয়ারের ফ্লাই অ্যাশ। অ্যাক্সিডেন্ট কিংবা মানুষের শারীরিক সমস্যা নিত্য নৈমিত্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে। দূষণ পরিস্থিতি জানতে আমরা আবারও পৌঁছে গেছিলাম স্থানীয়দের কাছে। এ বিষয়ে খোঁজ খবর নিল আমাদেরই খুদে রিপোর্টার। তারই খুদে দৃষ্টিতে ছোট ছোট পর্যবেক্ষণে উঠে এলো দূষণের হালচিত্র। এখন দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার মেচুয়া শহরে। যদিও এই এলাকা এখনো পৌরসভা হয়নি, তবু এখানকার লোকেরা ভীষণভাবে ভুগছেন জল দূষণ এবং বায়ু দূষণের জন্যে। তার মূল কারণ হলো কোলাঘাট থার্মাল পাওয়ারের ছাই, যার জন্যে প্রত্যেক দিন মানুষজন নির্মল সতেজ বাতাস নিঃশ্বাসের সঙ্গে নিতে পারছেন না, সবসময় কোনো না কোনো অসুখে ভুগতে থাকেন। এখন আমরা এলাকাবাসীদের কাছ থেকে জেনে নেব তাদের কিছু সুবিধা অসুবিধার কথা। একজন জেঠিমার কাছ থেকে জেনে নেব ছাইয়ের জন্য কি সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে বলতে, আমরা তো মেছেদায় দীর্ঘদিন কাজ করছি, এই ছাই নিয়ে আমাদের ভীষণ সমস্যা, শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাদের খাওয়া দাওয়ার অসুবিধে হয়ে যাচ্ছে, ছাই উড়ে পড়ছে, চোখের সমস্যা দিচ্ছে, তারপর আমাদের এই শারীরিক শ্বাসকষ্ট হচ্ছে, ছাই নিয়ে ভীষণ সমস্যা আমাদের। আমরা যখন ঘুম থেকে উঠে সকালে দেখি পুরো রান্নাঘরটা একদম আস্তরণ ছাইয়ের পড়ে, তারপরে এই খাওয়ার বালতি
খাওয়ারে যখন ঘুমোতে যাই বিছানায় দেখি সবসময় ছায়ে ভর্তি, আর এইগুলো নিয়ে বিভিন্ন সময় আন্দোলন হয়, কিন্তু কর্তৃপক্ষরা এগুলো ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না যে ছাই নিয়ে আমরা কত সমস্যায় ভুগছি। আমি এখন একজন জেঠুর কাছ থেকে জেনে নেব সমস্যাগুলি। কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত ছাই অ্যাসফন্ট আমাদের চাষের খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে শ্বাসকষ্টেরও মানুষের অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের গায়ে যেসব দাগ খোসমাজা এগুলোরও খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে তো ভুগছি, বিশেষ করে চাষের জমিতে যেসব ফসল হয় তার উপর ওই ছাই গুঁড়ে পড়লে সে ফসলগুলো নষ্ট হয়ে যায়, চুঁয়ে 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 নষ্ট হয়ে যায়, এইসব অসুবিধা হচ্ছে আমাদের। এখন শ্বাস প্রশ্বাস নিয়ে ছেলেদেরও তো খুব অসুবিধা হচ্ছে, এবং বিশেষ করে যেসব দোকানদার তাদেরও খুব অসুবিধা হচ্ছে। আমি একজন বয়স্ক মানুষ, আমারও প্রচণ্ড অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে, এবং ছেলেদের ছোট ছোট ছেলেদের এই যে স্কিনের অসুবিধা হচ্ছে, কোনো রকম ভালো হতে চাচ্ছে না, অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েও তবু ভালো হতে চাচ্ছে না। এইসব অসুবিধা আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা ভুগছি, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। আমরা এখন এসেছি একজন কাকিমার সাথে কথা বলতে। হ্যাঁ, থার্মাল পাওয়ার থাকার জন্য আমাদের অনেক কিছুই সুবিধে হচ্ছে, কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, গায়ের চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, তারপর পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা ভীষণ ছায়ে ভর্তি, সকালবেলা ঘর দুয়ার জামা কাপড় সবই দেখছি ছায়ে ভর্তি, প্রতিদিন পরিষ্কার করতে কষ্ট হচ্ছে, রান্না করতে খাওয়ার জিনিসপত্রে সব কিছুর মধ্যে ছায়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। এখন আমরা একজন কাকুর কাছ থেকে যাবো ছাই নিয়ে কি সমস্যা হচ্ছে এখানে। স্থানীয় কোলাঘাট থার্মাল পাওয়ারের ছাইয়ের সমস্যা তো বিভিন্ন রকম আছে। থার্মালটা হয়েছে এটা যেমন এখানকার স্থানীয় লোকেদের কাছে অনেকটা উপকৃত, অনেকে চাকরি বাকরি করে কাজকর্ম করে এখানে সংসার চালাচ্ছে, জীবিকা অর্জন করছে। তদুপরি দেখা যাচ্ছে যে এখানে ওর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মানুষ। এখানকার পলিউশনে একদম টোটাল এরিয়াটা সব সময় ছাইয়ের মধ্যে যেন একদম ইয়ে হয়ে থাকে। আমরা এখন একজন ডাক্তারবাবুর সাথে কথা বলে নেব ছায়ের দূষণে কী কী রোগ ছড়াচ্ছে। বিশেষত আমাদের এই কোলাহাট থার্মাল পাওয়ার প্রজেক্টের আশপাশে এত ছাই ওড়ে, প্রথমত বয়স্কদের তো প্রচুর শ্বাসকষ্ট অ্যাজমা হয়, বিশেষত নিউবর্ন বেবি যারা এক দু বছরের মধ্যে, এরা তো মারাত্মক মানে শ্বাসকষ্ট হবে। এছাড়াও এই এলাকায় দেখা যাবে মানে মৌমাছির পায়খানার মতো সাদা সাদা গুড়ো গুড়ো আকাশ থেকে পড়ে, এটা মারাত্মক দূষণ। এ ব্যাপারে পরিবেশবিদদের পরামর্শ নেওয়ার প্রয়োজন আসলে আমার মনে হয়। এছাড়া সাইকেল মোটরসাইকেল বা যে সমস্ত পথচারী যায়, এত ছাই উঠছে চোখে খালি চোখে তাকানোও যায় না, এত সমস্যার মধ্যে পড়তে হয় ছাই উড়ে চোখে। এই যে বাপুর খাল গেছে, এই বাপুর খালে কোলাহাটের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই বাপুর থার্মাল পাওয়ার প্রজেক্টে এত তেল ছাড়া হয়, মোবিল তেল, চাষের প্রচণ্ড ক্ষতি করে, এছাড়া যার জন্য কোলাহাট থেকে আর ইলিশ মাছও ওঠে না। বিশেষত এই খালের দূষণের জন্য থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে যে সমস্ত মোবিল তেল কোলাহাট নদীতে গিয়ে পড়ে, রূপনারায়ণ নদীতে, যার ফলে কোলাহাটের আর ইলিশ দেখাই যায়, যেন কলকাতা থেকেও লোকে ইলিশ মাছ কিনতে আসতো। আপাতত বছর দশেক হবে ইলিশ মাছের আমরা লোকাল লোক আমরাই খেতে পাই না, প্রত্যেক বছর খালটা বুজে গিয়ে চাষের ক্ষতি হচ্ছে, নিকাশি ব্যবস্থা মজে যায়, মেছেদা বাজার প্রতি বর্ষাতে এক হাঁটু জল জমে যাচ্ছে, এই খাল ছাই পড়ে যাচ্ছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।